আসসালাম ওয়ালাইকুম এভরিওয়ান আজকে আমি তৈরি করব ক্লে দিয়ে একটা ফুলদানি সহ ফুল টিউবলিপ ফুল তো এখানে আমি গোলাপি কালার একটা ক্লে নিয়ে নিয়েছি ক্লেটা নিয়ে তারপর এটা আমি নয়টা ভাগে ভাগ করে নেব তারপরে নয়টা ভাগে ভাগ করে নেওয়ার পর আমি এখানে ক্লেগুলোকে এভাবে করে গোল গোল করে নেব। একদম রাউন্ড করে নেব হাতের সাহায্যে আমি এভাবে করে সবগুলো রাউন্ড করে নেব আমি এখানে নয় পিস নয়টা ভাগ করে নিয়েছি তো তারপরে নয়টা হয়ে গেলে আমি এখানে একটার সাথে আরেকটা হালকাভাবে জোড়া লাগিয়ে দেবো দেখুন আমি কিভাবে জোড়া লাগাচ্ছি এই যে আস্তে আস্তে করে আমি এভাবে জোড়াটা লাগিয়ে দিলাম মাঝখানে একটা দিয়ে দিলাম এটা হয়ে গেল নিচের যেই ফুলদানা যে নিচের পাটটা সেটা তারপর এখানে আমি হালকা যে বেবি পিঙ্কটা আছে ওইটা নিয়ে নিয়েছি ওইটা নিয়ে আমি এটাকে আটটা ভাগে ভাগ করে নিব এই যে আমি এখানে দেখুন আটটা ভাগে ভাগ করে নিয়েছি তারপর এই সেম প্রসেসেই আমি এভাবে হাতের সাহায্যে গোল গোল করে নিব দেখতে পাচ্ছেন আমি কিভাবে করছি গোল গোল করে তারপর আমি একটা সাথে আর একটা লাগিয়ে দেবো এভাবে করে আমি এখানে সবগুলো গোল গোল করে নিব খুবই ইজি তারপরে আমি এভাবে করে এই যে সবগুলো লাগিয়ে দিয়েছি তারপর এখানে আমি সেকেন্ড যেই পাটটা আছে ফুলদানি সেটাও লাগিয়ে দিলাম তারপরে এখানে আমি যে ইয়ে কালারটা আছে এটাকে বলে স্কিন কালার ক্রিম কালার সরি ক্রিম কালার সেই ক্রিম কালারটা নিয়ে নিয়েছি ক্রিম কালারটা নিয়ে সেটাকে আমি আটটা ভাগে ভাগ করে নিয়েছি তারপরে এভাবে করে গোল গোল করে একটার সাথে আর একটা লাগিয়ে দেব। এই তো হয়ে গিয়েছে আমার ফুলদানিটা তৈরি করা দেখুন কত সুন্দর হয়েছে দেখতে খুবই কিউট লাগছে তো এখন আমি ফুল তৈরি করব এই জন্য এখানে প্রথমে ডাটাটা তৈরি করে নিয়েছি এখানে একটা টুথপিক নিয়ে নিয়েছি টুথপিকটা নিয়ে এভাবে করে আমি সবুজ কালারটা নিয়ে নিয়েছি সবুজ কালারটা নিয়ে তারপরে আমি এভাবে করে টুথপিকের গায়ে লাগিয়ে তারপর এভাবে ডাটাগুলো তৈরি করে নিয়েছি তো এভাবে করে আমি সবগুলো যে ফুলের ডালগুলো আমি এভাবে করে সব তৈরি করে নিয়েছি আমি এখানে মোট পাঁচ ছয়টার মতো মেবি ডাল করে নিয়েছি পাঁচটার মতো ডাল বানিয়ে নিয়েছি তারপর এখানে আমি পাতাগুলো বানিয়ে নিলাম দেখুন হাতের সাহায্যে এভাবে করে আমি পাতাগুলো বানিয়ে নিয়েছি পাতা বানানো খুবই ইজি সো এটা এভাবে করে বানিয়ে আমি প্রত্যেকটা ডালের গায়ে দুটো করে লাগিয়ে দেব আমি প্রত্যেকটা ফুলের গায়ে দুটো করে লাগিয়ে দিয়ে তারপর এগুলো একটু হালকা শুকিয়ে নেব দেখুন কীভাবে আমি পাতাটা তৈরি করছি যে এভাবে একটু প্রেস করে হালকা করে পাতা সেপ দিয়ে তারপর আমি এই যে দুটো ডালের দুটো পাতা এভাবে ডালের সাথে লাগিয়ে দিলাম তারপর এখানে আমি হালকা গোলাপি কালারের ক্লে নিয়ে নিয়েছি তারপর নিয়ে তারপর যেভাবে একটু শেপ দিয়ে নিয়েছি এটা গোলের গোলের মতো আর কি যে কলি থাকে ফুলে সেই কলির মতো করে সেপ দিয়ে নিয়ে তারপরে এইভাবে করে আমি এই যে একটু হালকা করে কেটে নিয়েছি আর কি এভাবে দাগ কেটে নিয়েছি এভাবে করে দাগ কেটে নিলেই সুন্দর মতো হয়ে যাবে যে টিউলিপ ফুলগুলো এভাবে করে আমি প্রত্যেকটা ফুল বানিয়ে নেব টিউলিপ ফুলগুলো দেখুন আমি আবারও একটা দেখিয়ে দিচ্ছি কিভাবে বানিয়েছি সুন্দর করে এভাবে দাগ কেটে নিয়েছি আমি এভাবে কলি বানিয়ে প্রত্যেকটা ফুল ঠিক এইভাবে করে বানিয়ে নেব ফুলগুলো দেখতে এরকমই হবে সুন্দর লাগছে ফুলগুলো দেখতে তো আমি আমারও একটা দেখিয়ে দিচ্ছি দেখুন যে এভাবে করে কলিটা বানিয়ে তারপর দাগটা কেটে নিতে হবে এভাবে একইভাবে সেম প্রসেসে আমি সবগুলো ফুল বানিয়ে নিব শুধুমাত্র একটু দাগ কেটে নিব এই জাস্ট এভাবেই হবে খুবই ইজি তারপর আমি লাগিয়ে দিলাম ডালগুলোর সাথে প্রত্যেকটাকে সেম প্রসেসে আমি বানিয়ে নিচ্ছি ডালগুলোর সাথে লাগিয়ে তারপর আমি একটু শুকিয়ে নিব হালকা করে প্রত্যেকটা ফুল আমি সেম প্রসেসেই বানাচ্ছি খুবই ইজি একবার দেখলে পারা যাবে আমি মনে করি যারা ক্লে দিয়ে কাজ করে তারা পারবে প্রত্যেকটা ফুলই আমি এভাবে করে বানিয়ে নিচ্ছি এই আমার বানানো হয়ে গিয়েছে এখন আমি দেখুন ফুলদানির মধ্যে সবগুলো আস্তে আস্তে রেখে দিচ্ছি সুন্দরভাবে রেখে দেবো এই যে দেখুন এই যে এভাবে বসিয়ে দেবো সুন্দরভাবে বসাতে হবে যাতে এটা নষ্ট না হয়ে যায় দেখুন এই যে আমার ফাইনাল লুক দেখুন কত সুন্দর হয়েছে কিউট লাগছে দেখতে মার্শাল্লা এভাবে করে বানিয়েছি ক্লে দিয়ে খুবই ইজি আর দেখতেও খুব সুন্দর লাগছে আপনারাও বাসায় বানাতে পারেন এই যে দেখুন বানিয়ে ফেলেছি সুন্দর একটা কিউট ফুলদানি সহ টিউবলিপ ফুল বানিয়ে ফেলেছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন